हेलो गाइस, वेलकम बैक आवर चैनल फादर ऑफ रिएक्शन। मेरा नाम है विकास हैदर और आज आपका एक नई वीडियो में स्वागत है। मैं उम्मीद करता हूँ बिल्कुल ठीक ठाक होंगे, खुश बाश होंगे, एकदम मस्त होंगे। आज वीडियो लेके आए हूँ, ये एक रिक्वेस्टेड वीडियो है। बढ़ते हैं जल्दी जल्दी वीडियो के टाइटल की तरफ। ढाका मावा बंगा एक्सप्रेस प्लस पद्मा ब्रिज, जिस चैनल से ये वीडियो ली है उस चैनल का नेम है रेड बीडी, यानी कि बांग्लादेश, रेड बांग्लादेश ऐसा कुछ इनका नेम है। वीडियो का ओरिजिनल लिंक और चैनल का नेम आपको मिलेगा डिस्क्रिप्शन में। इसको विजिट करें, लाइक करें, सब्सक्राइब करें। मजीद आगे बढ़ने से पहले अभी तक जिन दोस्तों ने वीडियो को लाइक नहीं किया, वीडियो को लाइक कर दो। फर्स्ट टाइम है चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दो। सब्सक्राइब वाले बटन के साथ बेल आइकन घंटी का बटन है उसको भी प्रेस कर दें, ताकि आपको हमारी हर नई वीडियो का नोटिफिकेशन मिलता रहे। वीडियो को व्यू करते हैं, उसके बाद हम अपना लास्ट में कुछ रिव्यू भी ऐड करेंगे। लेट्स स्टार्ट द वीडियो। वाओ यार, व्लॉग 23 बड़ा खूबसूरत रोड यार तैयार किया हुआ है। अच्छा, ये ब्रिज है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আজকে ঢাকার দিক থেকে মাওয়া ও পদ্মা সেতু হয়ে একদম ভাঙ্গার যে ইন্টারসেকশন রয়েছে সেদিকে যাব। যাবার পথে এখানে এক্সপ্রেস ওয়ে এবং 26 জুন 2022 পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর সেখানে দৃশ্যটি কেমন ছিল সেটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সামনের দিকটি চলে গেল যাত্রা বাড়ি, বাম দিকের এই অংশটি চলে গেল বাবুবাজার ব্রিজের দিকে, আর পিছনের এই দিকটি চলে গেল মাওয়া পদ্মা সেতুর দিকে। এটি 2014 থেকে 15 সালের দিকের ছবি। ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার জন্য এটি ছিল 2 লেনের মহাসড়ক, এখন এটি 4 লেনের এক্সপ্রেস ওয়ে এবং দুদিকে সার্ভিস লেন রয়েছে। ঢাকা মাওয়া ভাঙ্গা এই এক্সপ্রেস ওয়েটি এখন বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেস ওয়ে। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর একটি অংশ। 2016 সালের দিকে এই এক্সপ্রেস ওয়ের কাজটি শুরু হয়। ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত এই এক্সপ্রেস ওয়েটির দৈর্ঘ্য হচ্ছে 55 কিলোমিটার। এবার চলে এসেছি কুচিয়া মোড়ার দিকে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ফ্লাইওভার, আগে যখন এখানে এক্সপ্রেস ওয়ে জন্য কাজ চলছিল তখন এটি হচ্ছে পাশের সড়ক, পাশের সড়কটি এরকম ভাঙ্গাচোরা ছিল। কুচিয়া মোড়ার দিকে দাঁড়িয়ে যে ভিডিও একটু আগে দেখিয়েছিলাম এটি হচ্ছে সেই জায়গাটি। এটি হচ্ছে 4 মে 2019 সালে যখন এখানে ভিডিও করতে এসেছিলাম তখন সেটির দৃশ্য। এদিকে যখন আসি এখান থেকে সামনের দৃশ্যটি দেখতে ভালো লাগে। এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে যে গাছ লাগানো হয়েছিল সেখানে ফুল ফুটেছে, দেখতেও ভালো লাগছে। পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর এখানে যান চলাচল অনেক বৃদ্ধি পেয়েছে। এক্সপ্রেস ওয়ে দুপাশে যে সার্ভিস লেন সেখান দিয়ে স্থানীয় যানবাহনগুলো চলাচল করছে। এবার এখান থেকে চলে যাব পদ্মা সেতু হয়ে জাজিরার প্রান্তে, তারপর সেখান থেকে ভাঙ্গা যে ইন্টারসেকশন রয়েছে সেই জায়গাটিতে চলে যাব। এক্সপ্রেসওয়ের পাশের এই দিক দিয়ে রেল যাবে। ঢাকার দিক থেকে যশোরের দিক পর্যন্ত এই রেলের জন্য এখানে কোনো রেল ক্রসিং থাকবে না। রেল লাইনটিকে দেখা যাচ্ছে উঁচু করে করা হয়েছে আর নিচের দিক দিয়ে আন্ডারপাস করা হয়েছে। অন্যান্য যানবাহন আন্ডারপাসের নিচ দিয়ে এপার থেকে ওপারে যাবে, যার ফলে রেল চলাচলের জন্য কোনো যানবাহনকেও থামতে হবে না। জানা গেছে এখান দিয়ে যে ট্রেনগুলো যাবে সেগুলো সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতেও চলতে পারবে। এক্সপ্রেসওয়েতে যতগুলো ফুটওভার ব্রিজ করা হচ্ছে সবগুলোর ডিজাইন এরকম করে করা হচ্ছে। এর আগের ভিডিওটিতে আপনাদেরকে সে অংশগুলো দেখি ছিলাম, যার কারণে আজকে ফুটওভার ব্রিজের ভিতরটি আর দেখাচ্ছি না। এবার চলে এসেছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার দিকে।
টোল দিয়ে এবার সামনের দিকে যাচ্ছি। প্রাইভেট কারের জন্য এখানে টোল হচ্ছে 750 টাকা। উপরের দিকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। পদ্মা সেতু যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়, সেদিনই সেতু দিয়ে প্রথম মাওয়ার দিক থেকে জাজিরার প্রান্তে গিয়েছিলাম। সেতুতে উঠার আগে সামনের দিকে যে নীল স্প্যান দেখা যাচ্ছে, সেখান দিয়ে হচ্ছে রেল যাবে। আচ্ছা, जो बोल रहे हैं उसकी तो मुझे समझ नहीं आ रही, लेकिन मैं ये जो वीडियो में दिखाया जा रहा है ना, इतना मुझे समझ आई। थोड़ा पहले वो बता रहे थे रेल के बारे में, बिल्कुल रोड के साथ रेलवे का भी काम चल रहा है तो वो भी बताया जा रहा था, लेकिन ये सारा व्यू देख के, रोड देख के, मुझे तो हालांकि मेरे जहन में बिल्कुल भी ऐसा नहीं था कि बांग्लादेश ऐसा खूबसूरत कंट्री बन चुका है, इतनी ज्यादा तरक्की कर चुका है। এই দিকটি হচ্ছে জাজিরার প্রান্ত, এই অংশটি হচ্ছে রেল লাইন সেতু থেকে যে অংশটি এসেছে। বাম দিকের অংশে টোল প্লাজা, ডান দিকের এই অংশটি মাওয়ার দিক থেকে যেসব যানবাহন আসছে সেগুলো এই দিকে আসছে। আগে ফেরি দিয়ে সেতুটির এপার থেকে ওপারে যাওয়াটা অনেক সময়ের ব্যাপার ছিল, আর আবহাওয়া খারাপ থাকলে তো সেই সময়টি আরও বেড়ে যেত। এছাড়াও ঈদ এবং অন্যান্য সময় যানবাহনের যখন অনেক চাপ থাকে, তখন পদ্মা নদীর এপার থেকে ওপার পার হওয়াটা অনেক ভোগান্তির ছিল। এখন খুব অল্প সময় সেতুটির মাধ্যমে এপার থেকে ওপার পার হওয়া যাচ্ছে। লেখা হওয়া থা টাইটেল মে ও ইয়ে ওয়ালা ব্রিজ হ্যায় না, পদ্মা সেতুটি যেদিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়, প্রথম দিন এই জায়গাটিতে শিথিলতা ছিল, পরে এখানে মোটরসাইকেল দুর্ঘটনা এবং আরো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এখন সেতুতে মোটরসাইকেল চালানো নিষেধ। জানা গেছে সেতুতে স্পিড গান এবং ক্যামেরা লাগানোর পর মোটরসাইকেল চালানোর পারমিশন দেওয়া হতে পারে। আমরা যখন যানবাহনে করে সেতু দিয়ে পার হব, তখন যেন চিপসের প্যাকেট, পানির বোতল এগুলো যেন না ফেলি, সেই সাথে নদীর ধারে যখন আমরা ঘুরতে আসবো প্লাস্টিক জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো যেন আমরা নদীতে না ফেলি। জাজিরার প্রান্তে পদ্মা সেতু নিচের অংশে এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মাওয়া প্রান্তের দিক থেকে জাজিরার প্রান্তে যানবাহনগুলো এসে নামছে, দেখতেও ভালো লাগছে। পদ্মা সেতুর দুপারের অংশে এলিভেটেড রেল থাকছে, মানে ট্রেনগুলো উপর দিক দিয়ে যাবে, যেমন আমরা মেট্রো রেলে দেখেছিলাম। জাজিরার প্রান্তে টোল প্লাজাটি পার হয়ে একটু সামনের দিকে চলে আসলাম। জাজিরার দিক থেকে ভাঙ্গা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে, সেটি এখান থেকে শুরু হয়েছে। এখানেও এক্সপ্রেস ওয়েটি দুপাশে সার্ভিস লেন। দক্ষিণবঙ্গের প্রায় সব ধরনের যানবাহনই এখন এই দিক দিয়ে যাচ্ছে। আগে যেমন খুলনা সহ বেশ কিছু জেলার যানবাহন পাটুরিয়ার দিক দিয়ে যেত, এখন সেসব যানবাহন পদ্মা সেতু দিয়েই যাচ্ছে। পদ্মা সেতুটি হওয়ার ফলে এদিকের আশপাশের জেলাগুলোর সাথে ঢাকার দূরত্ব অনেক কমে গেছে। এবার একটু সামনে চলে আসলাম, আর আকাশে একটু মেঘ হয়ে গেছে, হয়তো বৃষ্টিও নামতে পারে। এদিকে আসার পথে দেখতে পাচ্ছি কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে, তাহলে এই জায়গাটি সবসময় পরিষ্কার থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে जी। तो गाइस ये थी वीडियो, बड़ी रिक्वेस्टेड वीडियो थी, एमडी राकब जिन इनका नाम है, जिनकी तरफ से इस वीडियो की रिक्वेस्ट आई थी। तो यार मैं वीडियो के सेंटर में भी आप यही बात कर रहा था कि आपने यार रिक्वेस्ट की भी है तो किसी ऐसी वीडियो की रिक्वेस्ट करते, व्यू देखने में बहुत ही खूबसूरत है, लेकिन मुझे अगर सारी बातों की समझ नहीं आई तो मुझे इस वीडियो को देखने का यार क्या फायदा, या तो फिर आप इसको ट्रांसलेट करके सारा मुझे आप बता दें, नहीं तो आइंदा अगर कोई वीडियो आप बोलें तो वो वीडियो सजेस्ट करें जिसकी मुझे भी समझ आए। अभी मैंने आपको रिक्वेस्ट ही, फर्स्ट टाइम आपने रिक्वेस्ट किया है, इसलिए मैं आपके रिक्वेस्ट पे अमल किया है, क्यों मैं हर वीडियो में बोलता हूँ आप अपने रिक्वेस्ट वीडियो का बोले, मैं आपके रिक्वेस्ट पे जरूर अमल करूंगा। ओवरऑल अगर मैं बात करूँ इस वीडियो को लेकर, यार जितने खूबसूरत व्यूज दिखाए गए हैं इस वीडियो में, जितने खूबसूरत रोड दिखाए गए हैं और जितनी तरक्की दिखाई गई है, मैं इससे पहले बांग्लादेश के किसी भी वीडियो पे मैंने ऐसे रिएक्शन नहीं दिया, ना ही मैंने ऐसे कोई व्यू देखे हुए थे बांग्लादेश के, लेकिन अब ये देखने के बाद मुझे
खुद जो है ना हैरत हो रही है कि यार बांग्लादेश इतना ज्यादा तरक्की कर चुका है या इतना खूबसूरत है बांग्लादेश। अब तक के लिए इतना ही, अपना ख्याल रखें, अपने इस चैनल का भी, मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।